Εκλακασί. Αλλά τι είναι εκλακασί, δεν πάμε εκλακασί. Είναι και εκλακασί, που μη πάμε πολύ. Είναι και πίκρι, πότε βάρμα εκλακασί, πολλά. Που μη τρίτε πίκρι, που είναι τζαϊτό χόμπι. Δεν είναι ουράχο, εκράχο, ράχο. Πότε δάμ θα τσιν καλό ήταν. Δάμ θα τσιν εκλακασί. Εκλακασί. Πάει μόνο πόσο το βάρε. Σάτ μόνο που. Σάτ μόνο. Δάτε πέτα άσε. Δάτε πέτα άσε. Τάρ δά. Πότε όλο πέτα άσε. Αν βάζαρ μου το πέτα λέγω. Αμή σάι λέμπι λέγει σάι αμά. Θα πω ρε αυτά ιδέα σε να ήρκουν δάμ θα λέγει πίκο. Σάτ σώτρο λέγει. Σάτ σώτρο λέγει. Αγγελ και γκουρούκι να ζουν να είσαι. Πάπλε, ασλάμ το δείχει. Δέχα ζουν, ναι, δέχε το δίποσον το είναι. Πότο πάπ. Εκλακασί. Αλλά τι είναι εκλακασί, δεν πάμε εκλακασί. Είναι και εκλακασί, που μη πάμε πολύ. Που μη και πίκρι, πότε βάρμα εκλακασί, πολλά. Που μη τρίτε πίκρι, που είναι τζαϊτό χόμπι. Δεν είναι ουράχο, εκράχο, ράχο, κες. Εκτεωρά κίνη βαρύ. Ούτε πάρε πάπα του μη ναού κίνητε παρού, κίνητου του μη δείτε παρού κίνητε παρού. Ναι, έχω λέτο λέτο του μη τα όμα. Ασσαλάμου αλίκο. Βαλό ασαν ভাই. Κι নাম বড় ভাই? শিবমাহি. হ্যাঁ? শিবমাহি. এটা দাম কত যাচ্ছিল এটা? এটা দাম যাচ্ছে 95. 95. গোলটা উঠান দেখি. দাচ্ছে এটা? হ্যাঁ দাচ্ছে. কালারটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর. কত হলে বিক্রি করবেন? বিক্রি করব 90. 90 হলে বিক্রি করবেন. বাহিরটা কত যাচ্ছিলেন বাহিরটা? এটা কত দাম চাচ্ছিল এটার দাম হচ্ছে 95 95 চাচ্ছেন কয় দাঁত আছে এটা এটা তিন দাঁত তিন দাঁত কত হলে বিক্রি করবেন এটা সেই দাম 90 90 হলে বিক্রি করবেন এই পাশেরটা এই পাশেরটা এটা সব 85 85 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন 80 80 হলে বিক্রি করবেন আর এই পাশেরটা কত চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছেন কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করে দেবেন আর এবার একটা এটা এটা কত চাচ্ছেন ১৩০,০০০ কত হলে বিক্রি করবেন ১২০ হলে বিক্রি করে দেবেন দাঁতে কয়টা আছে এটা তিন দাঁত কয় মন গোছ হতে পারে ভাই সাত মন গোছ আছে না আপনার এই গরুগুলো দেখে যদি কারো পছন্দ হয় ফোন করে কি নিতে পারবে নাম্বার আছে আপনার আপনার নাম্বারটা বলেন বলেন 013-44-59-22 এটা হচ্ছে কমলাপুর কমলাপুর ঠিকানাটা এটা টাওয়ারের নিচে না টাওয়ার নিচে পুকুর পার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম এই গরুটা কি আপনার কত দাম চাচ্ছিলেন ভালো আছেন মুরব্বী কোথা থেকে এসেছেন নাটোর কত দাম চাচ্ছেন এটা ১৮০ কত হলে বেচবেন এটা ১৫ পাহাড়টা কত চাচ্ছেন এটা ১৬০ কত হলে বেচবেন আর এই পাহাড়টা এটা ২ লাখ দাঁতে কয়টা আছে ১৮০ এই গরুটা কত চাচ্ছেন ভাই ৩ লাখ চাচ্ছেন দাম বেশি তাহলে কিন্তু কাস্টমার আসবে না খরচ বেশি তো খরচ বেশি না কত দাম চাচ্ছেন
দাতে কয়টা দাতে সাইজ কত হলে বিক্রি করবে 120 এর 120 করে বিক্রি করবে এটা কত আছে এটা এটা আপনি 140 140 টাকা জি কত হলে ছাড়বে 110 করে এই পাশেরটা এটা আপনি 140 140 কত হলে বিক্রি করবে 120 হলে বিক্রি করবে আর এই গরুটা তো একটু বড় মনে হচ্ছে এটা কত আছে এটা 180 ধন্যবাদ আপনার এই গরুটা যদি কেউ নিতে চায় ফোনে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে না কেন বলেন আপনার নাম্বারটা বলেন 017 017 45 45 046 046 494 494 ঠিকানাটা কি এটা আমার এই ডাঙ্গি থানার হিতলবাড়ি গ্রামের নাম আর এখানে কমলাপুর ধরে না জায়গাটা কমলাপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কি নাম আমার নাম হোমান কিবি কোথা থেকে নিয়ে আসছেন এই গরুগুলো গাঙ্গি মেহেরপুর এই লাল কালার এই গরুটা কত দাম চাচ্ছেন এটা আমরা 130,000 টাকা দাম বলছি 130,000 চাচ্ছেন লোকজন বলছে কত ওরা হলো আপনার 80-90-95 80-90-95 বলছে কত হলে বিক্রি করবেন এটা এটা আপনার 110,000 না হলে 10-12 না হলে বেচবেন না দাঁতে কয়টা আছে দাঁতে দিকে 4টি এটা কত চাচ্ছেন এটা এটা হলো আপনি 1,35,000 চাচ্ছেন কত হলে ছাড়ার নিয়ত আছে এটা আপনি 1,15,000 হলে দিতে পারেন 1,15,000 হলে বিক্রি করে দেবেন এটা দাঁত আছে না এটা দুইটা দাঁত ওজন কতটুকু হতে পারে ওজন দিকে আপনি 5-5.5 হবে 5-5.5 হবে দেখি পরেরটা করেন এই যে ছোটোটা কত আছে ছোটোটা এটা হলো আপনি 75 যাচ্ছে না এটা দাঁত এটা এখন দাঁত নাই আর তো কোরবানি উপযুক্ত হয় না হবে কোরবানি উপযুক্ত না হলে তো আপনি নেন না দাঁত পড়ছে দাঁত পড়ছে এখন দাঁত এখন উঠে নাই আচ্ছা কত হলে ছাড়বেন এটা আপনি 65 হলে দিয়ে দেবো 65 হলে দেবেন এই বড় গাছ সাইজের এই গরুটা কত আছে এটা এটা হলো আপনি 180 180 চাচ্ছেন এটা কয় দাম এটা 60 কত হলে বেচবেন এটা এটা আপনি 155-145 হলে মানে 150 মানে 45 থেকে 55 মধ্যে বেচবেন সাদা কালার এটা কত চাচ্ছেন এটা এটা আপনি 65 চাইছি 75 75 চাইছেন 65 নিয়ে যেতে না 65 হলে বেচবেন লাল কালার এটা কত চাচ্ছেন এটা এই দুটা হলো আপনি 2,50,000 জোড়া চাচ্ছেন 2,50,000 জি দুটাই যাচ্ছে দুটাই দেখবি এটি সাইড দাঁত এটি দুই দাঁত দুইটা কত হলে বেচবেন আপনি 2,10,000 হলে গেল দেবো 10-15 হলে বেচবেন যদি কেউ আলাদাভাবে নিতে চায় তাহলে কত তাহলে আপনার এইটার দাম হবে 85,000 85,000 আর ওইটা আর ওই যে হলো আপনার 1,10,000 1,10,000 আসসালামু আলাইকুম কি নাম আপনার আব্দুল আলী মন্ডল কোথা থেকে নিয়ে আসছেন গরু এই গরুটার দাম কত আছে উঠান দেখি গরুটা এক লাখ দশ চাচ্ছেন দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা আছে ষাটটা কত হলে ছাড়বে
90000 সার্ভে কয় মন গোছ হতে পারে এটা তিন মনের মতো হবে গরুর বাজার হিসাবে কি এখানে বাজার দাম বেশি গরু কম গরু বর্তমানে তো কম আছে আসবে আরো আসবে না অন্যান্য জায়গায় তো 20000 হয়ে যাবে মন হিসেবে পাওয়া যায় বড় গরু কত হলে বিক্রি করবেন 80000 হলে বেচবেন যাচ্ছে না আর সাদাইটা 75000 বিক্রি দাম কত 75 হলে ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় ফোনে যোগাযোগ করে কি নিতে পারবে নাম্বার আছে নাম্বারটা বল 095 আচ্ছা ধন্যবাদ ভাই ভাই কি এখানকার দায়িত্বে আছেন এই জায়গার নামটা কি কমলাপুর বা মুক্তা মাঠ এখানকার হাসিলের নিয়মটা কি এখানে হাসিলের নিয়মটা ভাই বলতে পারি না এখন শতকরা 5 টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মুরব্বী কালো এই গরুটার দাম কত যাচ্ছেন 1,05,000 দাঁতে কয়টা আছে দুইটা কত হলে ছাড়বেন 95 হলে বেচবেন এটা কত যাচ্ছেন এটা 1,10,000 এটা কেমন হবে 5 মণ এটাও যাচ্ছে না দুই দাঁত কত হলে বিক্রি করবেন এটা ১২০ হলে ছাড়বেন না